আচ্ছা এসে গেছো? আরে হ্যাঁ জানি জানি জানি, অনেকদিন পর ভিডিও দিচ্ছি তার জন্য মন থেকে সরি। আর মেন কথা, ভিডিও অনেকদিন দেরি করে দেওয়া কারণটা হচ্ছে, আচ্ছা আমি বলেই ফেলি তাহলে, এখানে আসার পর সুইগিতে জয়েন করেছিলাম। তো সুইগির মধ্যে অনেকটা প্রবলেম হয়েছিল, মানে যেদিন জয়েন করেছিলাম সেদিনই আমার আইডিটা চালু হয়ে যায়। টিশার্টের যে সাইজটা দিত, সেই সাইজটা দিয়েছিলাম এস সাইজ। এক সপ্তাহ ফার্স্ট টাইম কাজ করেছিলাম, এক সপ্তাহ পর টিশার্ট আর ব্যাগটা আসে। আমি দিয়েছিলাম এস সাইজ, কিন্তু এসেছে এক্সেল সাইজ। ওটার মধ্যে অ্যাড্রেস এইসব আগের বাগেরা লেখা ছিল, ওখানে দেখাচ্ছিল এল সাইজ। যাই হোক, ওটা পরে আমি কাজ করতে পারিনি। অনলাইন হওয়ার সময় ফটো চাই, তো টি শার্ট পরে ফটো দিতে হবে, নাহলে অনলাইন হওয়া যাবে না। একদিন না কাজ করে আমি টি শার্টটা নিয়ে আমি তল্লেকে যাই, ওখানে বললাম ওটা যে আমার সাইজটা যেটা দিয়েছিলাম সেটা না এসে অন্য একটা সাইজ এসেছে, তো ওটাকে এক্সচেঞ্জ করে দাও, যেটার মধ্যে অ্যাড্রেসটা লেখা ছিল। তো ওটা নেওয়ার পর কাগজটা দেখে বললো, বলে এখানে এল সাইজ লেখা আছে, তুমি এস সাইজ দিয়েছিলে, এটা কোনো প্রমাণ নেই, তোমাকে এল সাইজই নিতে হবে। তারপর আমাকে এল সাইজই নিতে হলো, আর এল সাইজটা নিয়ে চলে এলাম বাড়িতে। তারপর আমি ওই এল সাইজটা পরে চালাতে পারছিলাম না, কারণ আমার বডি যা এম সাইজও লাগে না, তার কোথায় আবার এম সাইজ। তাইতে আমি না পরে একদিন সে অনলাইন হয়েছিলাম, ওই দিনটা কাজ করে নিয়েছি। তারপরের দিনটা দেখি না অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। দেখ লো ভাই, হাম লড়কে না, আমার সাথ এসা হি হোতা হ্যায়, অনলাইন হতে হয় ওইটা পরেই অনলাইন হতে হবে, না হলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট থেকে যাবে। তা যাই হোক, ওই সব কথা বাদ দাও। আর তোমরা যদি সুইগির ভিডিও পেতে চাও, এই ভিডিওটার মধ্যে অনেকগুলো লাইক করে দিও, তাহলে আমি জেনে যাবো যে তোমরা সুইগির ভিডিও পেতে চাও। কি বড় একটা গেঞ্জি পরে আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়েও দিয়ে দেবো। এখন বিকেল প্রায় 5:30 মতন বাজে, মনটা ফ্রেশ করার জন্য নিউটাউনের দিকটা এসেছিলাম। এখন বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছি, এই হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, ট্রাইপডটা এতটা ভাই ক্যামেরার দিকে না থেকে অন্যদিকে দেখাচ্ছে। তো এই যে আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি সামনে, আর যে রোডে গাড়ি যাচ্ছে, বাইক যাচ্ছে, আর আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমি সাইকেলগুলো যে আছে সাইকেলগুলো কাস্টমাইজ করে একের উপর সেট করে লাগিয়ে দিচ্ছি লম্বা করে, আর লাইটও লাগানো আছে। এখানে একটা ফটো তুললাম, যেটা তোমরা হয়তো সামনে দেখতে পেয়েছো। নিউটাউনটাকে আমার ব্লগের মধ্যে কোনোদিন দেখায়নি, আমি অনেকবার ঘুরতে এসেছি। নিউটাউনে আসলে তোমরা অনেক কিছু লক্ষ্য করতে পারবে। আর জানি এখন বলবে ভাই তুই কি একা আছিস নাকি, যে নিউটাউন ঘুরে যাচ্ছিস। এখন অন্ধকার হয়ে গেছে, আমি দিনের বেলা ভিডিও শুট করিনি, কারণটা হচ্ছে একটাই যে রাত্রেবেলা ভিউটা কেমন আছে তার সেটা দেখাও বলে। বাংলা এখানে যে এখানে সাইডে যে স্মার্ট প্লাজাটা আছে, সো এখানকার ভিউটা দেখাও ভেতরে গিয়ে। তো চলো, এই যে হচ্ছে এটা হচ্ছে বিশ্ববাংলা গেট। সো বিশ্ববাংলা গেটে যাওয়ার এখন আমার অকাত নেই, স্মার্ট প্লাজা। সো এখন গেটটা খোলা আছে, আমি ভাবছিলাম বন্ধ আছে, তো এখন ভেতরে যাবো। ঠিক আছে, এন্টার করলাম। এখানে বেশিরভাগ কাপড়রা আছে, আর এখানে বেশিরভাগ সব কিছু জায়গায় লেখা আছে, কাছেই হাত দেবেন না। ওদিকটায় টয়লেট আছে, এইগুলো আছে যে এখানে ল্যাপটপ রেখে ইউজ করতে পারো, আর নিচে চার্জিং পয়েন্ট আছে, কারো যদি মোবাইল চার্জও দেওয়া লাগে চার্জ দিতে পারো। রাতের দিকে তোমরা যদি আসো তাহলে ফিলটা নিতে পারবে, মানে ভাইবটা কেমন আছে। ও এই যে বিশ্ববাংলা গেট, এটা খুব দেখতে খুব ভালো লাগছে। আর তো এটা হচ্ছে স্মার্ট প্লাজা, আর এখন আমরা যাবো আনবক্স প্লাজাতে, আমরা মানে তুমি আর আমি। চলো, এখন সাবওয়ে থেকে এক্সেলেটর থেকে নামছি পথে যাওয়ার জন্য। এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, সে আমরা আগেরবারে গেছিলাম কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি, ডিলেট করে দিই। ওই যে আনবক্স প্লাজা, ও আনবক্স প্লাজা থেকে যাওয়া হচ্ছে, মানে তুমি আর আমি যাচ্ছি একসাথে। তুমি আমার হাতে আছো, মানে ক্যামেরাটা আমার হাতে আছে, তুমি দেখতে পাচ্ছ। তোমাদেরকে হালকা একটু সিনেমাটিক শট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক ওই জায়গাটা আমি তো একবার যাওয়ার চেষ্টা করছিলাম, ওই সিকিউরিটি গার্ডগুলো যে থাকে, সিকিউরিটি গার্ডগুলো আটকিয়েছিল। এখন অনেকটা দেরি হয়ে গেছে, ঘরে যেতে হবে, তার জন্য আর কিছু দেখাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে দিও। তো এখন বাড়ি যাওয়া যাক।